কালো বরফ দেশভাগের প্রেক্ষাপটে রচিত একজন স্মৃতিকাতর মানুষের স্মৃতি হাতড়ানোর গল্প, যিনি বর্তমান থেকেও অতীতের স্মৃতি হাতড়ে বেড়ান, যিনি শৈশবে সবার কাছে পরিচিত ছিলেন পোকা নামে। বইটি মূলত পোকার শৈশব থেকে শুরু করে কলেজ শিক্ষক হবার গল্প, যার শৈশব ঘিরে ছিল মা বাবা ভাই বোন প্রকৃতি পোষা প্রাণী ও কাছের মানুষে। কিন্তু হঠাৎ একদিন শিকড় ছিঁড়ে পাড়ি জমাতে হয় দূর দেশে, সেই পোকা সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু স্মৃতি তা তো ক্ষণে ক্ষণে নিয়ে যায় অতীতে, বর্তমান থেকেও যেন নেই তিনি, খুঁজে পান না শান্তি। স্ত্রী জানতে চায় তার অস্বস্তির কারণ, যদিও কথায় আছে কষ্ট ভাগ করলে কমে, কিন্তু কিছু স্মৃতি যন্ত্রণা একান্ত নিজের, কাউকেই তা ভাগাভাগি করা যায় না, আজন্ম বয়ে বেড়াতে হয় কিংবা সেগুলো স্থান পায় ডায়েরির পাতায়। এই বইয়ে আব্দুল খালেক নামের একজন কলেজ শিক্ষককে শৈশবের স্মৃতিরা দুমড়ে মুচড়ে দিয়ে যায়। দেশভাগের আগে শৈশবের মধুর স্মৃতিরা তার বুকে চিনচিনে ব্যথার সৃষ্টি করে। কেনারাম কাকা, ছবি দি, মণি ভাই, তারপরে তুলি, পাখির জন্য মন সবসময় কেঁদে ওঠে তার, অন্যমনস্ক হয়ে পড়ে সে। কলেজ শিক্ষক আব্দুল খালেকের স্ত্রী রেখা স্বামীর এই অন্যমনস্কতার কারণ খোঁজার চেষ্টা করে। আব্দুল খালেকের হৃদয়ের যাতনা নিভিয়ে দিয়ে নতুন জীবন দিতে চায় রেখা। রেখার এই প্রচেষ্টা সাময়িক সময়ের জন্য কাজে লাগলেও স্মৃতিকাতর আব্দুল খালেক পরক্ষণে স্মৃতির অতল গহ্বরে আবারও হারিয়ে যায়। বইটির শুরুটাই এত মায়ামাখা যে পাঠক নিজেই হারিয়ে যাবে শৈশবে। জীবনের রঙিন অংশটা ছিল কেবল শৈশবের বিস্তৃত সেই সকল স্মৃতির মাঝে, তারপর সবকিছু হয়ে উঠতে থাকলো সাদা কালো সাদা কালো আর সাদা কালো। পোকা ছেলেটি সারাদিন বুড়ো আঙুলটি মুখে পুরে কি বিস্তর চিন্তা, পৃথিবীর যদি কমলালেবুর মতো গোল হয়ে থাকে তবে তলার মানুষগুলো টুপটাপ ঝরে পড়ছে না কেন, প্রিজম কাঁচের মতো পৃথিবীকে সাতটি রঙে যেন দেখা যেত তখন। পুকুর ঘাটে কাঁসার থালা বাসন ধুতে বসা পুটির সকাল সকাল মাছের সাথে আলাপ খুব স্বাভাবিক মনে হতো। ঝুম ধরা দুপুরবেলায় চওড়া রাস্তা ধরে ডাল পুরি বুড়োর হাঁক ছেড়ে যাওয়া গলা, শান পাড়িওয়ালা কুলপি মালাইওয়ালা অথবা চিনেবাদমওয়ালা সবার চেহারা গেঁথে গিয়েছিল মনে। তারই জন্য একদিন হরবর ইংরেজি বকে হিরো বনে গেল পানু। কেনারাম কাকা ঘুরতে নিয়ে যেতেন হাতিপুকুরে, সেখানে ছিল রাজ্যের গাছ, জিপসি মেয়েদের তাঁবু, যারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত পুঁথির মালা, নানান রঙের পাথর, কিনতে না চাইলেও ভয় দেখাত। জীবন যেন থম মেরে আটকে গিয়েছে সেই শৈশবে, যা কিছু নিঃশব্দ, যা কিছু শব্দময়, যা কিছু দৃষ্টিগোচর ও দৃষ্টাতীত, সব কিছুই একজোট হয়ে হাত ধরাধরি করে ঘিরে ধরে। অদ্ভুত এক বাজনার তালে তালে আস্ত একটি রাত মোমের মতো গলে পড়ে। জিঞ্জার হিঞ্জার জিঞ্জার গিঞ্জার জিঞ্জার হিঞ্জার পোকা শোনে শুনতে পায়, পোকা পোকা হয়ে যায়। দেশভাগের আগের সেই ছোট্ট পোকা কালে কালে হয়ে উঠল আব্দুল খালেক, মধ্যবয়সী কলেজ প্রফেসর আব্দুল খালেক। স্ত্রী রেখা এবং ছেলে টুকুকে নিয়ে টানাটানি সংসারে তার মন বসে না যেন, স্মৃতিগুলো বারবার তাড়িয়ে নিয়ে যায় অতীতে, পিছন ফিরতে ফিরতে পার হয়ে যায় দিন। মাহমুদুল হকের কালো বরফের প্রতিটা শব্দ জুড়েছিল দেশ বিভাগ নিয়ে এক বাচ্চা মনের চাপা কষ্ট, তার আশেপাশের মানুষের কাজকর্ম সব মিলে ছবির মতন একটা বই। লেখক মাহমুদুল হক এই উপন্যাসটিতে বিছিয়ে দেন তার জাদুকরী কুহুকের জাল, যার প্রত্যেক ফোর অভেদ্য হয়ে মানুষের মায়াময়ী এক অসাধ্য একটা ছন্দে তারা জড়িয়ে পড়ে। আবার তিনি নিজেই ভাঙ্গেন এই মায়া জাল, যেমন এক জাদুকর স্বভাব সুলভ দর্প প্রতিষ্ঠার জন্য জাগিয়ে তুলে চমকে দেন তার সম্মোহিত দর্শককে। ভাবালুতা আকাশ থেকে এক লহময় তিনি মাটিতে নামিয়ে আনেন পাঠককে, আব্দুল খালেককে সাক্ষী করে দাঁড় করার বাস্তবতার কর্কশ জমিনে। পোকা হয়ে উঠে মনস্তাপে ভেঙে পড়া এক দুঃখবাদী বিষণ্ণ মধ্যবয়স্ক স্বামী, যাকে নিয়ে তার স্ত্রী নিদারুণ চিন্তা কাতর কাতর জীবন যন্ত্রণায়। সাংসারিক জীবনে বৈষয়িক হিসাব নিকাশে তিনি বড্ড আনারি, অন্তর্দহনের উত্তাপে পেশাগত দায়িত্ব ছাড়া প্রত্যহিকতার প্রতি তার চরম নির্লিপ্ততা, অহর্নিষ্ঠাকে তাড়িয়ে বেড়ায় তার দেশভাগপূর্ণ মায়া জড়ানো শৈশব আর তখনকার প্রিয় মানুষগুলোর স্মৃতি। এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়। পাশে দাঁড়িয়ে মণি ভাইজান, মণি ভাইজানের জামার পকেটে একটা ফিতে, ফিতের চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালোবাসা, যে ভালোবাসায় অনেক ছেলেবেলা, হারিয়ে যাওয়া এক ছেলেবেলার গল্পই স্মৃতিচারণ। পরিশেষে বলা যায় যে টির ঘুটঘুটে অন্ধকারে হাসফাস করতে থাকা স্মৃতির উগড়ে দেবার গল্প কালো বরফ। এ তো নিছক গল্প নয়, আঙ্গুল চোষা পোকার আত্মকথন। যারা এখনো গল্পটি পড়েননি তারা এই উপন্যাসটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।